বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুকে কেন্দ্র করে আবারও নেতাকর্মীদের উজ্জীবিত করে রাজপথের আন্দোলন জোরদার করতে চায় বিএনপি দলের সিনিয়র নেতারা জানান ভারতের সাথে অসম চুক্তি দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনসম্পৃক্ত ইস্যুতে পর্যায়ক্রমে নানা কর্মসূচি নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চান তারা বাংলাকে তারা আরও বলেন সেই সাথে দ্রুত বিএনপি ও অঙ্গ সংগঠন পুনর্গঠন প্রক্রিয়াও চলবে রিপোর্ট দীর্ঘদিন পর দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নামছে বিএনপি এরই মধ্যে মহানগর জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে বেগম জিয়ার মুক্তির দাবিতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পারায় হাইকমান্ডের উপর ক্ষোভ রয়েছে বিএনপির তৃণমূল নেতাকর্মী সমর্থকদের মধ্যে সরকার পতন আন্দোলনের ব্যর্থতা মামলা গ্রেফতারে বিপর্যস্ত নেতাকর্মীদের আবারও রাজপথে সক্রিয় করতে তাই 4% মুক্তির দাবিতে স্বচ্ছার হওয়ার পথে হাঁটছেন নীতি নির্ধারকরা 100% কপার কন্ডেন্সারেтори ভিশন ফ্রি তাই গুণমানে অটট থাকে বছরের পর বছর আমাদের প্রত্যেকটা উপজেলা পৌরসভা ইউনিয়ন জেলা বিভাগ শক্তিশালী রূপ নিচ্ছে আমরা আবার পুরো সরকার বিরোধী অর্থাৎ সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে আজকের যে দেশবৃদ্ধি যে চুক্তি আজকে দেশের প্রতি যে অবিচার করছেন শেখ হাসিনা জোর করে ক্ষমতা নিয়ে ক্ষমতা দখল করে এখান থেকে পরিত্রাণের জন্য বা যে সংগ্রাম সে সংগ্রামের যে প্রতীক সেদেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সাথে দল পুনর্গঠনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড বিলুপ্ত ও মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন দ্রুতই শেষ হবে বলে জানান সিনিয়র নেতারা কিছু ঘুণে ধরা আমরা নেতা আছি বা যারা পদে আছি তারা আসলে ঘুণে ধরে গেছে তাদেরকে সরিয়ে যদি নতুনকে আনা হয় নতুন প্রজন্মকে আনা হয় আমি এটাকে স্বাগত জানাই সেই কমিটি তো একটা সংগঠনের বৃহত্তর সংগঠনের ইঞ্জিনের মতো তো ইঞ্জিন যদি সংগঠনের সাথে জোড়া না লাগে তো এটা তো চলমান হবে না প্রবাহমান হবে না তো সুতরাং খুব শীঘ্রই কমিটিগুলো দেওয়া হবে তবে নানা কারণে বৈরী পরিস্থিতিতে সহসাই দলের জাতীয় কাউন্সিল করা সম্ভব হবে না বলেও মনে করেন তারা মইনুল হাসান এটিএন বাংলা ঢাকা